भारतीय जनता पार्टी के जोरासाकू ईस्ट मंडल 40 नंबर वार्ड में 26 जनवरी 2021 के मौके पर गरीब एवं अर्थहीन लोगों के लिए शेफाली शर्मा के तरफ से बीजेपी 40 नंबर वार्ड के वाइस प्रेसिडेंट हैं उनके तरफ से कंबल वितरण किया गया। इस मौके पर उपस्थित थे जोरासाकू के ईस्ट मंडल 40 नंबर वार्ड के प्रेसिडेंट मदन लाल गुप्त, विजय ओझा, कोलकाता उत्तर बीजेपी के ऑब्जर्वर अर्जुन सिंह, बीजेपी के अनेक कार्यकर्ता इस मौके पर उपस्थित थे। मदनलाल गुप्ता के दो चार कथा बोले ये अनुष्ठान सूचना करार जन्य अनुरोध करछि। मदनलाल गुप्ता जी, ए प्रजातंत्र दिवस की हमारे संविधान के मौलिक अधिकार, मौलिक अधिकार जखन मानुष मध्य সংবিধানের রচনা হয়েছে তখন আমাদের দায়িত্ব কর্তব্য এর মধ্যে রাখা আছে। দায়িত্ব কর্তব্য কি? দেশের প্রতি আনুগত্য, সমাজের প্রতি, মানুষের প্রতি এই আনুগত্য এবং দেশ মাতৃকার সেবা করাও আমার আল্লাহর মুখে আমার প্রতিষ্ঠা লাভ বা প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং এটাই আমার সারা প্রসাদ কাজে আশা ছিল। উনি আশা করেছিলেন বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে এবং বাংলায় বিজেপি বন্দে বন্দে বন্দে। ধন্যবাদ। গণতন্ত্র দিবস কে উপলক্ষ মে আজ দেখ রা হু কি ইহা পে कांग्रेस का नारा था, क्या नारा था? गरीबी हटाओ, गरीबी हटाओ। किंतु देश में आज भी गरीब बड़े हुए हैं। गरीबी हटाते हटाते 70 साल 75 साल उन्होंने देश में राज किया लेकिन गरीबी नहीं हटी। उपस्थित जिला রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা, আশেপাশে যারা বসে আমাদের কথা শুনছে, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর ইমারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আশেপাশে আমি সামান্যটা চেষ্টা করছি, যেহেতু রাজনীতির মঞ্চ আছে রাজনীতির দু চারটা কথা বলবো, বেশি সময় আপনাদের নষ্ট করব না। আজকে প্রায় 1 বছর হয়ে যাবে আমরা যেখানে মঞ্চ বেঁধেছি, যদি সামনে আরো 3-4 মাস ধরে একটা প্রশ্নের উত্তর আপনি কি দিতে পারবেন? সাতটা কর্পোরেশন প্রায় 112-113টা করতে পারে। আপনি যদি অত কাজ করে থাকেন তাহলে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের কথা বলে আপনি ইলেকশন করাতে পারেন না। মানুষের উপরে আপনার বিশ্বাস নেই। আপনি কিছু গুন্ডা, কিছু মস্তান, কিছু পুলিশকে নিয়ে বাংলায় ক্ষমতা আছে, এটা কি আমার শীতের সময় এই উপহার নিয়ে এসছে? আর এই উপহার আপনাদের হাতে তুলে দেওয়া হল, মঞ্চ পুরুষ আছে, আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আমার এই আহ্বান, কি বলবেন? আমি আজকে এটা নতুন প্রোগ্রাম নয়, আমি এটা দীর্ঘদিন ধরে করে আসছি। আমি সব যত দুঃখ মানুষ আছে, গরিব মানুষ আছে, ওয়ার্ডে ওয়ার্ডে আমি ঘুরি, ঘুরে সমস্ত যাদেরকে দেখেছি যে তাদের খুবই অভাব, তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, আমি দাঁড়িয়েছি তাদের পাশে। আজ নয়, আমি বহুদিন ধরে এইরকম সমাজকর্মী হিসেবে কাজ করি এবং করছি, করব। দিদি, আগামী দিন আপনাদের কর্মসূচি কি রয়েছে? আমাদের কর্মসূচি, আমরা ভারত জয় করব কর্মসূচি, মোদিজিকে আমাদের পশ্চিমবঙ্গে উপহার দেব,
এটা কত বছর হচ্ছে আপনারা যোগদান করছেন? আচ্ছা, মানুষকে কি বার্তা দিতে চাইছেন আগামী দিনে? মানুষকে বার্তা দিতে এটাই চাইছি যে যত ধরুন আমার ওয়ার্ডে যত কর্মীবৃন্দ আছে, আমার ওয়ার্ডে যত দুষ্ট লোক আছে, তাদের পাশে আমি দাঁড়াতে চাইছি, তাদের হয়ে কাজ করতে চাইছি, আমি যেমন করছি এর থেকে আরও বেশি করতে চাইছি। আচ্ছা, আপনার নামটা বলুন। শেফালি শর্মা। আপনার 40 নম্বর ওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট। শীতকালে গরিব বাংলায় বঞ্চিত মানুষ শীতে কষ্ট পাচ্ছে, যারা সরকারি কোনো সাহায্য পায়নি, তারা অনেক দুঃখে কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আমার টাকা তো এক টাকাও পায়নি মানুষ, কোনো সাহায্য পায়নি, কিন্তু আমরা আমাদের সামান্য যে আমাদের সামর্থ্য অনুসারে যাদের কষ্ট পাচ্ছে তাদের শিল্প আজকে আয়োজন করেছি প্রজাতন্ত্র দিবসে। এটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলায় আজকে গণতন্ত্র হত্যা হচ্ছে। বাংলায় গণতন্ত্র শব্দটাই আজকে মানুষ ভুলে গেছে। এখানে দুর্নীতি, সন্ত্রাসবাদ, এখানে স্বজন পোষণ, ফ্যামিলি পোষণ, তাদের সমৃদ্ধি বাংলায় এই চলছে। গরিব লোকের দেখার সরকার খালি কাটমানির সরকার, চুরির সরকার। আগামী দিন কতটা নিশ্চিত বাংলায় বাংলা করার জন্য, কতটা নিশ্চিত আগামী দিন? আমরা 101% নিশ্চিত যে এই সরকার জমের জোয়ারে চলে গেছে, এই সরকার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই। বাংলার মানুষ এই সরকার আমি মদনলাল গুপ্ত, জোড়াসাঁকো ইস্ট মন্ডলের সভাপতি। এই যে লাস্ট যে ইলেকশন হুয়া থা উসমে কো আদমি হিন্দু ভাষী চুনাও জিতা হ্যাঁ, কো আদমি বাংলা ভাষী চুনাও জিতা হ্যাঁ, মূর্খ হ্যাঁ সব, উনকো দিমাগ মে আর কুছ হ্যায় নাই, রাজনীতি করনা নাই হ্যায়, তো এই সব বাত করতে হ্যায়। লাগাতার স্বাস্থ্য সাথী কার্ড ফেল হো যা রহা হ্যায়, উসকে উপর ক্যা করেঙ্গে, লোক যা রহে হ্যায় কার্ড ফেল, সরকারি ফেল হো চুকি। स्वास्थ्य साथी कार्ड कहाँ से देंगे हमको बताएं? एक तो छोटा कैलकुलेशन बताएं, अगर 5,000 रुपया करके पर आदमी का इंश्योरेंस जमा करती है तो 55,000 करोड़ रुपया लगेगा बंगाल के 10.5 करोड़ लोगों के लिए, और उसके बजट में 8,900 करोड़ रुपया है हेल्थ बजट में, तो कहाँ से पैसा देगी? और बेकार की बात है, लोगों को भरमाने की बात है।